প্রিয় দর্শক, সুপারস্টার শাকিব খান নিজের মনের মতো করে কথা বললেন মিডিয়ায়। ভুলতে পারবে না কখনো অপু বিশ্বাসকে, সবাইকে ভুলে যেতে পারবে কিন্তু অপুকে ভুলতে পারবে না, এমন কথায় বলেছেন মিডিয়ার সামনে। শাকিব খান বুবলিকে উদ্দেশ্য করেই বলেছেন, বুবলিকে হয়তো ভুলে থাকতে পারবেন কিন্তু অপু বিশ্বাসকে ভুলতে পারবেন না, কারণ তার জীবনে অপু বিশ্বাসের জায়গা অনেক উপরে, এই জায়গা কেউ নিতে পারবে না। সে সত্ত্বে হলেও আমার সন্তানের মা, আমার সাথে সংসার করেছে অনেক বছর, আমার মা বাবা টেক কেয়ার করেছে। আমি যখন দূরে ছিলাম তার সাথে তেমন সম্পর্ক ছিল না, আমার মা বাবার খোঁজ খবর না নিলেই পারত, কিন্তু আমার অপু সবসময়ের জন্য আমার পরিবারের খোঁজ খবর নিয়েছে, পরিবারের সবার সাথে ভালোভাবে মিশেছে, তাদের খোঁজ খবর নিয়েছে, এই ব্যাপারটা অন্যরকম। আমাকে টেক কেয়ার করেছে যতদিন আমার সাথে ছিল, কিন্তু যা পাইনি আমি বুবলির কাছ থেকে, তাই তো অল্পতেই সংসারটা ভেঙে গিয়েছে। আমি চেয়েছিলাম অনেক কষ্ট হলেও সংসারটাকে বাঁচিয়ে রাখতে, কিন্তু পারিনি। আমি ভুলতে পারবো না কখনো অপুর, আমার জীবনে অপুর জায়গা অনেক উপরে, তাই তো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমার দুই ছেলের দায়িত্ব অপু নিবে, তাই অপুর হাতেই তুলে দিব আমার দুই সন্তানের দায়িত্ব। সে তার জয়ের মতো করেই আমার বীরের টেক কেয়ার করবে, এমন কথা বললেন শাকিব খান। দর্শক, বুবলি কি দিবে অপু বিশ্বাসের হাতে তুলে শেহজাদ খান বীরকে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে, লাইক করে শেয়ার করবেন বন্ধুদের সাথে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।